আমাদের আজকের ভিডিওতে দেখাবো যে ব্লগার ওয়েবসাইট কিভাবে মনিটাইজ করে আপনি প্রথম দিন থেকে ইনকাম করবেন। আমাদের এই কাজটি করতে হলে মোবাইল ল্যাপটপ পিসি দিয়ে যে কোনো কেউ, আমাদের আজকের ভিডিওটি যা দেখবেন সবাই কিন্তু এখান থেকে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবেন। আর এখান থেকে মাত্র $5 হলে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো ভিডিওটি সবাই ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি এখানে যে কথাগুলো বলবো বা যেভাবে কাজটা দেখাবো, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একবারে মনিটাইজ, কীভাবে আপনার ওয়েবসাইটটাকে প্রথম দিনে মনিটাইজ করবেন এ টু জেড অ্যাড শো করিয়ে দেখাবো। তো আমাদের এই চ্যানেলে ফার্স্ট অফ অল, আমাদের এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যে অ্যাড নেটওয়ার্কটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাস্টেরা। এই অ্যাস্টেরার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেখানে গুগলের থেকেও কিন্তু বেশি তারা রেভিনিউ দেয়, ঠিক আছে। আপনাকে এখান থেকে ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে, এই লগ ইনের চাপ দিলে দেখতে পাচ্ছেন অ্যাজ এ পাবলিশার, এই পাবলিশারের উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আমি ফার্স্টে দেখাই, এখান থেকে সাইন আপের অপশন চলে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন ফার্স্ট কমেন্ট আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আপনার ইমেলটা দেবেন, তো আপনার একটা রিয়েল ভ্যালিড ইমেল দিবেন এখানে মনে রাখবেন, যেটা কিন্তু আপনার এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে ফার্স্ট টাইম ইমেলটা দিলাম এবং অবশ্যই আপনার এখানে নামটা দিয়ে দিবেন, আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে লগ ইন হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে পারেন, ঠিক আছে। ইউজার নেমটা হচ্ছে আপনি যেমন ইচ্ছা দিয়ে দিতে পারেন। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি আপনার মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে 8 থেকে 10 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো, যেটা আপনি টোটালি মনে রাখতে পারবেন। আর এখান থেকে মেসেঞ্জার অবশ্যই আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, স্কাইপ, টেলিগ্রাম অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ যদি এখানে দেন তাহলে প্লাস দিয়ে 00 আমাদের বাংলাদেশি কোড সহ আর কি এটা দিয়ে দিবেন এখান থেকে। আমি আমার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাচ্ছি, আপনি আপনার নাম্বারটা বসাবেন। এখানে পেমেন্ট মেথডে অবশ্যই কী রাখবেন, আপনার ওয়েব মানি, যেটা হচ্ছে মাত্র $5 হলে পেমেন্টটা রিসিভ করতে পারেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে সাইন আপের উপর চাপ দিলে পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ হয়ে যাবে। সাইন আপ করা খুবই ইজি, দেখতে পাচ্ছেন এখানে আমার মেইলে কিন্তু তারা একটা ইনবক্সে মেইল দিয়ে দিয়েছে, সেটা বলছে জাস্ট। আমার মেইলটা যদি এখন চেক করি, এই মেলটা আসতে 2-1 মিনিট টাইম নিতে পারে, তো ঘাবড়া নেই, কিছু নেই। আমি এ টু জেড সব কিছু ব্লগ সাইট ক্রিয়েট করে দেন হচ্ছে আমি সব কিছু দেখাই দেবো যে কীভাবে আপনার এখানে কাজটা করবেন। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যাস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো। তো আমাদের মেলটা আসুক, আপাতত মেলটা এখনও আসেনি, এখানে 2-3 মিনিট টাইম লাগতে পারে জাস্ট, আর কিছু না, ঠিক আছে। তো আমাদের একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যাদের নাই, এই গুগলের যে ব্লগার ওয়েবসাইট আছে এটা দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে আমরা মনিটাইজ করে অ্যাডসেন্স থেকে ইনকাম করব আর কি। এই জন্য হচ্ছে আমি এখান থেকে নিউ একটা ব্লগ ক্রিয়েট করে দেখাচ্ছি, এখানে ব্লগের যে কোনো একটা নাম হতে পারে। তো আমি আমার মতো একটা দিচ্ছি, আপনি এখানে আপনার নিশ অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনি কোন নিশে, গেমস হতে পারে বা ফিটনেস রিলেটেড হতে পারে বা হচ্ছে মানি রিলেটেড হতে পারে। তো আমি এখান থেকে মেকিং মানি ওয়ার্ল্ড এটা রাখছি ব্লগ ডিসপ্লে নেমে। দেন হচ্ছে এখান থেকে একটা নাম দিয়ে দিতে বলতেছে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি মেকিং মানি ওয়ার্ল্ড 24। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, এটাকে আমি সেভ করে নিলাম, ঠিক আছে। তো আমার ব্লগ সাইটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্লগ সাইট হয়ে গেছে। আবার আমাদের মেইলটা আগে একটু ভেরিফাই করতে হবে, এই যে দেখেন আমার এখানে মেইলটা কিন্তু এটা ব্লগ সাইটের আসলো। তো এটা আমরা ব্লগ সাইটটা রাখছি এবং আছে অ্যাস্টেরার লিঙ্কটা আমাদের লাগবে, যেটা ওইখান থেকে ভেরিফাই করতে হবে। আমি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কনফার্ম ইমেল নামে একটা মেল আসছে। আপনার 2-1 মিনিট অথবা ইমেলে এখান থেকে চাপ দিতে পারেন, এই যে ওপেন ইউর ইনবক্স, এখানে চাপ দিলে আপনার মেলে ঢুকে যাবে ডিরেক্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, ব্লগ সাইটটাও ক্রিয়েট করা হয়ে গেছে। তো ব্লগ সাইটটা আমরা একটু সাজাবো জাস্ট সিম্পলভাবে। এখান থেকে হচ্ছে আপনি এই থিমে যাবেন, থিম থেকে হচ্ছে চাইলে পর আপনি যে কোনো ফ্রি থিম ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি সিম্পল যে থিমটা আছে এই থিমটা এখানে রাখছি, ঠিক আছে। এই থিমটাই আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, গট ইট। আমার এত কিছু লাগবে না জাস্ট হচ্ছে, আর এখান থেকে লেআউটে চলে যাবেন, লেআউট থেকে আমাদের একটু সেটিংস করতে হবে। আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনার সেটিংসগুলো করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইড বার রাইট লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলাম আছে, সার্চ দিস ব্লগ, এইগুলো হচ্ছে আমরা এখান থেকে কেটে দিব, ঠিক আছে। তো এগুলো কেটে দেওয়ার কারণ আছে, আমি এক একটা অ্যাবাউটা এখান থেকে চাপ দিলে পরে এই রিমুভের অপশন আসবে, আমরা জাস্ট এখান থেকে প্রতিটাকে রিমুভ করে দেবো। অ্যাডসেন্স এটাও রিমুভ করে দিলাম এখান থেকে, এবং হচ্ছে
আমাদের দেখেন। আর এই ভিডিওটি যা দেখবেন আপনি চাইলে প্রথম দিন থেকে আর্নিং স্টার্ট করে দিবেন 100% শিওর, সেটা আপনি নিজে প্রুফ দেখবেন যখন কাজটা স্টার্ট করবেন পুরোপুরি। আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আমার ব্লগ সাইটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, এখন অ্যাস্ট্রায়াতে আমি একটু লগ ইন করি। এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন, যেটা ইউজার পাসওয়ার্ড দেবেন মনে রাখবেন সবাই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ওয়েবসাইট, এখানে অ্যাড ওয়েবসাইটে হচ্ছে আমরা কী দিব, আমাদের যে ব্লগার ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এই ওয়েবসাইটের এখান থেকে হচ্ছে, এখান থেকে ভিউ ব্লগে যদি যান আপনার ওয়েবসাইটটা শো করবে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটটাকে কী করবো আমরা এখানে দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ক্যাটাগরি, ঠিক আছে, এখানে কিন্তু ভাই আর্নিং পর্যন্তই দেখানো হবে। আপনি যদি কাজ করতে পারেন 100% এখান থেকে আর্নিংটা কিন্তু জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এখান থেকে আপনি এই ক্যাটাগরির উপরে কিন্তু সাইটগুলো বানাতে পারেন, ঠিক আছে। তো এখানে অ্যাডাল্ট নিয়ে কেউ কাজ করবেন না, আমি ওটা করি না, আমি ওটা করতেও বলবো না। মুভিজ অথবা হচ্ছে সোশ্যাল নিয়ে কাজ করবেন, সোশ্যাল নেওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটা ব্যানার অ্যাড করতে হবে। তো ব্যানারের যে এই সাইজটা আমি নিয়ে নিচ্ছি প্রথমে, এটা নেওয়ার পর হচ্ছে অ্যাডে চাপ দেব, এখান থেকে দেখেন এই গটিটে চাপ দেব। এই গটিটে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ হচ্ছে পেন্ডিং থাকবে, কিছুক্ষণ পরে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, এখানকার কোডটা আমরা পেয়ে যাব। দেখেন একটু আমি ভিডিওটা স্টপ করছি, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি যদি মনে করেন যে এখানে আরও অ্যাড আছে, আপনি সেগুলো যদি অ্যাক্টিভ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এখানে চাপ দিলে পরে কিন্তু আপনার এটা শো করবে এখান থেকে, অ্যাডের যে আছে স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন গেট কোড, ঠিক আছে। এই কোডটা হচ্ছে আমাদের দরকার, এই কোডটা আপনাকে কপি করে নেন। এই কোডটা হচ্ছে আমরা কোথায় বসাবো, দেখেন এখানে কতগুলো অ্যাড বসাইতে হবে আমাদের। মোটামুটি হচ্ছে এই কোডটা আমরা বসাবো হচ্ছে আমাদের ব্লগ সাইটে, ব্লগ সাইটে কোথায় কোথায় বসাবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেটে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HTML, আমরা আগে যে স্লাইডগুলো সবাই দিয়েছি ওগুলো আমাদের লাগবে না। এখানে HTML এবং পোস্ট করবেন কীভাবে সেটাও একটু যেটা দেখাবো। HTML চাপ দেওয়ার পরে টাইটেলে কিছু দিতে হবে না, এই কন্টেন্টের এখানে আপনি পরাপর এটাকে তিনবার বসাবেন, এন্টার দিয়ে নিচে নিয়ে একটা স্পেস চিহ্ন দিয়ে দেন হচ্ছে আবার দেবেন, দেন হচ্ছে এখানে আবার দেবেন। এটাকে ফার্স্ট আমরা তিনবার এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তিনবার বসানোর পরে দেখেন এখান থেকে আর একটা কোড আমাদের নিতে হবে, এখান থেকে আমরা আসি, সরি এই ট্যাবটাতে, এই অ্যাস্টেরা এখান থেকে এই কোডটা আমরা এখানে নিয়েছি। আবার যদি এখান থেকে যান, এরপর হচ্ছে আমরা যেটা নিলাম মাত্র সোশ্যাল বারের জন্য, আপনি যদি ওয়েবসাইটটা আমাদের অ্যাড করাই আছে, ওয়েবসাইট অ্যাড করতে হবে না। তো এরপরে আমরা অ্যাড ইউনিট থেকে আর একটা অ্যাড নিয়ে নেবো, সেটা হচ্ছে 780/90, এটাকে নিয়ে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমরা 4-5টা অ্যাড নেবো, জাস্ট গটিটে দেবো। এই অ্যাডটা অ্যাপ্রুভ হলে পরে দেন হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পারবো এটা পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন। এই দুইটার কোড হচ্ছে নিয়ে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিংটা আমরা কোথায় করব, জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে করব। সোশ্যাল মিডিয়াতে কীভাবে মার্কেটিং করে আপনি ভিজিটর ঢোকাইতে পারবেন সেটাও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখাবো। তো আশা করি আমাদের ভিডিওটি যারা দেখবেন প্রথম দিন থেকে, যারা সাইট মনিটাইজ করে ইনকাম করতে চান আছেন, ধৈর্য সহকারে দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আছে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড, আপনারা এখানে দেখতে পারেন, সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আর যারা এগুলো প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, এখানে আমাদের ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা সব কিছু শিখতে পারবেন। তো এখানে এখনও পেন্ডিং আছে, এটাকে একটু রিলোড দিই, জাস্ট এখানে একটু টাইম নেয়, 1 মিনিট বা 2 মিনিট টাইম নেবে আপনার এটা অ্যাপ্রুভ হতে, জাস্ট এতটুকু কাজ এখানে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আবার এই গেট কোড থেকে আমার এই কোডটা কপি করে নিব আমরা, দেখেন এখানে, এখানে যে প্রতিটা দেখেন, এখানে প্রতিটা স্লাইডার যেটা আছে অ্যাড এ গ্যাজেট আছে, এই প্রতিটাতে বা HTML জাভা স্ক্রিপ্টের এখানে জাস্ট হচ্ছে নিচের দিকে কন্টেন্টটা পেস্ট করে সেভ করে দেবেন, ঠিক আছে। প্রতিটাতে আমরা দিয়ে দিব, সেগুলো হচ্ছে এটাতে দেখেন আছে, এখানে এখানে যান, এখান থেকে এটাতে দিয়ে দিই, প্রথম দুইটাতে দিলাম, তারপর আর কোথায় কোথায় আছে দেখতে পারেন, অ্যাড এ গ্যাজেট এই ফুটার একটা আছে, এখানেও দিয়ে দিলাম, ফুটার টুতেও আছে, এখানে পাবলিক HTML যেটা এটা আছে, এখানে কনফিগ। তো এখানে হচ্ছে একটা চিহ্ন আমাদের দিতে হবে এই কনফিগে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে চিহ্নটা দিব এই চিহ্নটা মনে রাখবেন, এই চিহ্নটা দিয়ে দেন হচ্ছে আমাদের এই কোডটাকে পেস্ট করবো আমরা এখানে, ঠিক আছে। সরাসরি এখানে কিন্তু দেওয়া যায় না, এইভাবে পেস্ট করে দিলাম। এই চিহ্নটা অবশ্যই দিয়ে রাখবেন সবাই, ঠিক আছে। এটা চিহ্নটা আমি মার্ক করে দেখাচ্ছি, অনেকে যারা বুঝবেন না এটাকে মার্ক করে দেখেন এটা কীভাবে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেভ করে দেবেন। এরপর আসুন, এই ফুটার টুতে একটা আছে, এখানে হচ্ছে আমরা আবার পাবলিক HTML মানে
সাবস্ক্রাইবার এখানে দিয়ে দেন হচ্ছে আমাদের এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর যদি এখন যদি আপনি ভিউ ব্লগে যান, একটু ওয়েট করবো আমরা। এখানে দেখেন আমার অ্যাডগুলো কিন্তু শো হচ্ছে এখানে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাড শো করছে। এখানে কিন্তু আরও অ্যাড বসানো যাবে। আপনি যদি ওয়েবসাইটের এই যে এখানে অ্যাডস্টেরা থেকে যদি আরও অ্যাডে যান, অ্যাড ইউনিটে যাবেন, এখন যদি মনে করেন যে আপনি এটা নিচ্ছেন, এখন হচ্ছে এটাকে নেবেন, এটাকে নেওয়ার এখানে জাস্ট অ্যাডে চাপ দিবেন, এখান থেকে প্রতিটা অ্যাড কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এখন হচ্ছে যে আমাদের ব্লগার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, কীভাবে আমাদের আর্নিংটা হবে এটাই হচ্ছে আমাদের কথা, তাই না? তো এই ব্লগারে কীভাবে পোস্ট করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি এখান থেকে। তো মোটামুটি আমাদের এখানে সবখানে কিন্তু আমাদের এখানে লিঙ্ক বসিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন সবখানে আমাদের লিঙ্ক আছে, সবগুলাই থাকবে। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমাদের কী করব, পোস্টে যাব এখান থেকে পোস্ট। এই পোস্টটা হচ্ছে আপনি কী টপিকের উপর করবেন, যে আপনার সব থেকে ট্রেন্ডিং বা ভাইরাল, আপনার বন্ধুবান্ধবের কিন্তু অনেক ফোন আছে, ঠিক আছে, অনেক ফোন আছে, সবাই কিন্তু আমরা ই করতে পারি, ঠিক আছে। কম্পোজিটার রাখবো, এইচটিএমএল ভিউজ কেউ দিবেন না এখান থেকে, তাহলে প্রবলেম, এটাই রাখবো আমরা, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে আমাদের বাংলাদেশি যে নিউজ আছে বা ইন্ডিয়ান যা বিভিন্ন, আপনার যে কান্ট্রি ট্রাফিক ঢুকাইতে পারেন ভাই এখান থেকে, ঠিক আছে, সেই কান্ট্রিতে কিন্তু ইনকাম হবে। তো এখান থেকে আমরা যদি নিউজে যাই, দেখতে পাচ্ছেন প্রথম আলো, প্রথম আলো এখানে নিউজে কিন্তু প্রচুর নিউজ হয়, ঠিক আছে। এখান থেকে যে কোনো সব থেকে ট্রেন্ডিং যেটা বা ভালো চলে এই টপিকের উপর আপনি একটা নিউজ খুঁজে বের করবেন, ঠিক আছে। এই টপিকের নিউজগুলো খুঁজে আপনাকে কিন্তু মার্কেটিং করতে পারেন। তো আমি অনেকেই বোঝেন না, এখন যদি আপনারা মার্কেটিং বোঝেন না যে মেক মানি রিলেটেড আমি একটা ই করছি, তাহলে এখানে এটা দেবো নিউজ দেবো কেন, আপনারা যদি নিউজ রিলেটেড বানান তাহলে ওই রিলেটেড হচ্ছে এখানে সব কিছু সেভ করবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে ধরেন মেক মানি রিলেটেড দিচ্ছি, আমি আমি জাস্ট এটা লিখে গুগলে সার্চ করতেছি, অনলাইন ইনকাম টপিক, আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, ঠিক আছে। তো অনলাইন ইনকামের মনে করবেন বিভিন্ন ধরনের সাইট, বিভিন্ন ধরনের ব্লগ সাইট চলে আসবে, সেইগুলো আমরা একটু দেখব। জাস্ট হচ্ছে ওইখান থেকে ব্লগার থেকে আমরা নিয়ে নিব, এটা তো ইউটিউব চ্যানেল চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা বাংলাতে লিখতে হবে। আচ্ছা আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনার যে যা নিশ নিয়ে যেটা নিয়ে ভালো কাজ করতে পারেন সেটা নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরেন এটা এটা দিয়েই করে দেখাচ্ছি, ঠিক আছে, এটা দিয়েই করে দেখাচ্ছি। এখানে যাব আমরা, এটাকে রেখে দিলাম এখানে, এখান থেকে ফন্ট আছে এবং হচ্ছে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন সুন্দর মতো ইচ্ছা করে। এবং হচ্ছে এটার সাথে যে ইমেজটা ছিল দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পর হচ্ছে আমাদের এখান থেকে ইমেজটা আমরা আপলোড করে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন এখানে আর ডাউনলোড ফাইল থেকে ইমেজটা নিয়ে আসি আমরা এখান থেকে। যেভাবে দেখাচ্ছে সেমভাবে যদি আপনি কাজটি করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি প্রথম দিন থেকে এখানে আর্নিংটা করতে পারবেন। তো সাইজটা আমরা ফুল করে দিলাম এখানে, ঠিক আছে, আপনি আপনার মতো রাখবেন, এটাকে কোন বরাবর রাখবেন আপনার ইচ্ছা। আচ্ছা মাঝ বরাবর এটা দিয়ে দেখি, এটা একবার এসে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে। তো মোটামুটি এখন ইন্টার দিয়ে হচ্ছে আমি এটার নিচে হচ্ছে আমি ই দিয়ে দিব, আমাদের যে এইটা পোস্টের যে নিউজটা আছে সেটাকে আমরা দিয়ে দিব কপি করে, ঠিক আছে। এখানে নিউজের যে ইটা আছে দেখতে পাচ্ছেন এখানে, এখানে হচ্ছে এটাকে আমরা কপি করব। এদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর অ্যাড শো করে, আপনারা এখান দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি এটার সাথে যদি কোনো লিঙ্ক থাকে, এই যে প্রথম আলো লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমরা এখান থেকে সরিয়ে দেব, ঠিক আছে। আর এই ওয়েবসাইটদের চাইলে কিন্তু আপনারা অ্যাফিলিয়েট বা সিপিএর যে কোনো অফারও কিন্তু এখানে প্রমোট করতে পারবেন, যেটা হচ্ছে মেক মানি রিলেটেড যদি হয়ে থাকে, ঠিক আছে। তো এটাকে দিয়ে দিলাম, এটাকে দেওয়ার পর হচ্ছে জাস্ট কী করবো আমরা এখান থেকে নিউজটা পুরোপুরি কপি করব, যে এটার সাথে আর কোনো কিছু আছে কি না, এটার সাথে আর কী কী আছে দেখবেন। এখানে অনেক বড় একটা পোস্ট আছে এই যে, তো পোস্টটা মোটামুটি সম্পূর্ণ করবেন আপনারা, ঠিক আছে, যেহেতু এখানে শুধু কপি পেস্ট করেই আপনি ইনকামটা করতে পাচ্ছেন অ্যাডসেন্স থেকে, এবং প্রথম দিন থেকেই কিন্তু আর্নিং করা পসিবল, সেটা আপনি যখন থেকে কাজ করবেন তখন থেকে স্টার্ট হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনাকে এই লিঙ্কে ভিজিটর ঢুকাইতে হবে, ঠিক আছে। আমি এটাকে রেখে দিলাম এখানে, সেকেন্ড স্টেপ হচ্ছে আর একটু আছে এখানে, মানে যে পোস্টটা করবেন মোটামুটি পুরোপুরি কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে, গুগল থেকে, এটা কোনো সমস্যা নেই। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি এটাকে কী করবো এখান থেকে লোকেশনটা, লোকেশন যদি দিতে চান আপনি এখান থেকে, এই যদি খেলার এটা হয়ে থাকে সেটা কিন্তু অল কান্ট্রিতে চলবে, ঠিক আছে। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে রাখছি,
দেখতে পাচ্ছেন এখন অনেক লোকেশন আছে, ঠিক আছে, অপশন এটাই আর কিছু দিচ্ছে না, সবকিছু অ্যালাউ দিয়ে রাখছি। তো এখান থেকে আমাদের এই পোস্টটাকে পাবলিশ করে দিচ্ছি, এটাই হচ্ছে আপনার কাজ। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক আছে আপনার, এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনাকে এখন মার্কেটিং করতে হবে। এই লিঙ্কটা যদি কেউ ওপেন করে দেখেন, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি এখানে। এই লিঙ্কটা যদি কেউ ওপেন করে দেখেন, এটা হচ্ছে আপনার পোস্ট। এই পোস্টের সাথে কিন্তু প্রচুর অ্যাড শো করবে ভাই, এই যে অ্যাডগুলো শো করছে। পোস্ট পড়তে যাওয়ার সময় যতজনে এই যে অ্যাড, সব অ্যাডে যখন ক্লিক করবে, দেখেন এখানে এই সব অ্যাডে যখন ক্লিক করবে, আপনার আর্নিংটা কিন্তু অটোমেটিক হবে। এখান থেকে যদি প্রতিদিন যদি আপনি 20-25 হাজার ভিজিটর ঢুকাইতে পারেন টেলিগ্রাম মার্কেটিং করে, ফেসবুকে মার্কেটিং করে, আর ফেসবুকে হচ্ছে আপনার এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। বিভিন্ন ধরনের গ্রুপ আছে, আপনারা তো জানেন যে ফেসবুকে কীভাবে গ্রুপে শেয়ার করতে হয়, নিউজ রিলেটেড যে পোস্টগুলো, জাস্ট হচ্ছে ওয়েবসাইটে পোস্ট করবেন, এভাবে হচ্ছে ফেসবুকে পোস্ট করে দেন। তো ফেসবুকে অনেকেই বুঝবেন না, তো আমি একটা পোস্ট করেই দেখাচ্ছি যাতে আপনারা সঠিকভাবে কাজটা করতে পারেন। তো ওকে, ফেসবুকে যে কাজটা আমাদের, দেখেন এখানে একজন মানুষ কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে, সে কিন্তু একটা লিঙ্ক দিয়েছে বাই করার জন্য, ঠিক আছে। তো আমরা এটা করব না, আমাদের কাজটা কী হবে দেখেন, যদি ধরেন আমি একটা গ্রুপে গেলাম, এ হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপটাতে যদি আমি পোস্ট করতে যাই, আমার পোস্টটা যদি ইংলিশ কন্টেন্ট হয় তাহলে সব থেকে বেটার হবে। তো আমাদের এটার শিরোনামটা কী ছিল, মানে এটার টাইটেলটা কী ছিল, এটা ছিল হচ্ছে শিরোনাম, ঠিক আছে। এটা যদি আমরা কী করবো, এখান থেকে দেখেন এখান থেকে ইংলিশ করে নেই, এটা ইংলিশ করে নিলাম, ঠিক আছে, এটা বোঝার জন্য ইংলিশ করে নিলাম। আমাদের ভিজিটরগুলো দেখেন আনলিমিটেড কীভাবে ঢোকাবেন আপনারা, অনেকেই বুঝবেন না এখানে। তো এখান থেকে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট লিখে দেব রিড মোর। রিড মোরে কী করবো আমরা, দেখেন এখান থেকে রিড মোরে হচ্ছে আমাদের যে ব্লগ সাইটে পোস্টটা করেছে, আমরা এই পোস্টটাকে শেয়ার করব, ঠিক আছে। এই পোস্টটা আমরা কী করব, শেয়ার করব। তো কিসের মাধ্যমে, টেনি টেন ইউআরএল দিয়ে আমরা শর্টনার দিয়ে শর্ট করে নেব, এই ইউআরএল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে। তো ভিডিওটি যারা দেখছেন, এটা কিন্তু মোবাইল ল্যাপটপ পিসি দিয়ে সবাই সেমভাবে কাজটি করতে পারবেন, এটা কিন্তু প্রথম দিন থেকে আর্নিং করা পসিবল, সেটা আপনার নিজেই বুঝতে পাবেন একবার কাজ করলে। তো এখান দেখতে পাচ্ছেন রিড মোরে আমরা এখান থেকে এই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এই লিঙ্কটা দিয়ে জাস্ট হচ্ছে শেয়ার করবো, আমাদের ভিজিটরগুলো কিন্তু ডিরেক্ট এই লিঙ্কে চলে যাবে। এই লিঙ্কে যখন যাবে, যদি এখানে 1,000, 2,000, 5,000 লোক ঢুকে প্রতিদিন, মনে করেন 10-15 ডলার করে আপনার আর্নিংটা হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রতিটা ফেসবুক গ্রুপে বা হচ্ছে আপনার আইডিতে শেয়ার করতে পারেন যে এটা বেশি ভাইরাল। দেখেন এটা হচ্ছে আমার পোস্ট, এখান থেকে যারা এটা দেখে যখন এখানে ক্লিক করবে, ডিরেক্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে ভাই, ঠিক আছে। যদি ইংলিশ কন্টেন্ট হয় সব থেকে বেশি আর্নিং জেনারেট হবে, দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাড শো করছে। আর আমি যদি আরও অ্যাড বসাই প্রতিটা ইসের, তাহলে কিন্তু আরও বেশি আর্নিং এখানে আমাদের হবে। তো এই জন্য হচ্ছে আমাদের এইখানে অ্যাড ইউনিট থেকে, আবার যদি এই অ্যাড ইউনিটে যান, আমি এখানে একটা রিলোড দিয়ে দেয়, এই প্রতিটা অ্যাড ইউনিট থেকে আপনারা অ্যাডগুলো বসাবেন সুন্দরভাবে। আর ইউটিউবে নিয়ে, ইউটিউবে কিন্তু এটা নিয়ে প্রচুর ভিডিও আছে ভাই, আপনারা ওই ভিডিওগুলো দেখে দেখে মোটামুটি সুন্দরভাবে কিন্তু আপনারা আরও সুন্দর করে সাজাতে পারেন। তো আমার এই অ্যাস্টারা নিয়ে এটাই ছিল আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আর যারা পেমেন্ট প্রুফ দেখতে চাচ্ছেন, অবশ্যই ইউটিউবে সার্চ করলে ভাই হিউজ পরিমাণ পেয়ে যাবেন। তো এখানে আপনার কতজন ভিজিটর আসতেছে, কতজনে কত ক্লিক হচ্ছে, সব কিন্তু আপনি দেখতে পারবেন যখন আপনারা এখানে আর্নিং রিপোর্টটা দেখবেন, ঠিক আছে। আর্নিং রিপোর্টটা আপনার এখানেই শো করবে, এখান থেকে যদি যাই আপনার এইখানে শো করবে, ঠিক আছে, এখানে আপনার ড্যাশবোর্ডে শো করবে। আর এখান থেকে পে আউটটা হচ্ছে অনলি $5, দেখতে পাচ্ছেন এখান থেকে কত তারিখ, প্রতি মাসে দুইবারে তারা পেমেন্ট করে, এবং হচ্ছে মাত্র $5 হলে, অ্যাডে যে নিউ পেমেন্ট মেথড বা ডকুমেন্টস, আপনি এখানে $5 হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর অ্যাকাউন্ট খোলার ভিডিওটা হচ্ছে বা লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ওটা দেখে সবাই ক্রিয়েট করে নেবেন। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, প্রতি মাসে যদি আপনার 2-4-5 লাখ লোক ফেসবুকে, যাদের গ্রুপ আছে, পেজ আছে বড় বড়, তাদের পেজে যদি আপনারা এইভাবে শেয়ার করতে পারেন, হিউজ পরিমাণে কিন্তু একটা আর্নিং চলে আসবে আপনার গুগল অ্যাডসেন্সের থেকেও বেশি। তো কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন, যদি এটার উপর আরও কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। ফুললি A to Z আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি, ব্লগ সাইট ক্রিয়েট করে কীভাবে হচ্ছে অ্যাডগুলো বসাবেন, কীভাবে সাইটটাকে মনিটাইজ করবেন একদিনের মধ্যে, এবং প্রথম দিন থেকে আর্নিং জেনারেট করুন, সেটা কিন্তু দেখিয়েছি। তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, মোটামুটি এখান থেকে মাসে 300 থেকে 500 বা $1,000 আর্নিং করা পসিবল, সেটা হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন যে কোনো তথ্যর জন্য, জানার জন্য আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা ডিরেক্ট কল করতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, যারা পেমেন্ট প্রুফ দেখতে চাচ্ছেন, অ্যাস্টারার পেমেন্ট প্রুফ লিখে ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলেই হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।